বন্ধুরা, ভারত যখন থেকে ফ্রান্সের রাফেল ফাইটার জেটকে কিনেছে তখন থেকে যেন ফ্রান্সের রাফেলের জেটের ভাগ্য যেন সম্পূর্ণ বদলে যায়। আর এখন ফ্রান্সের রাফেল জেট আমেরিকার F-15EX হোক বা আমেরিকার F-18 সুপার হর্নেট, সবাইকে কিন্তু সম্পূর্ণ পিছনে ফেলে দেয়। যদিও আমেরিকার অস্ত্র ব্যবসা অনেক মজবুত, তাই এতে আমেরিকার বেশি কিছু ফারাক তো পড়বে না। তাই এই মুহূর্তে ফ্রান্সের রাফেল ফাইটার জেট এত লোকপ্রিয়তা হবার কারণে রাশিয়ার সুকোই-30 ফাইটার জেট অনেক বড় একটা লোকসানকে ওঠাতে হচ্ছে। কেননা বন্ধুরা, রাফেল ফাইটার এখন এমন একটি বিকল্প হয়ে গেছে যে তার সামনে, মানে রাশিয়ার সুকোই ফাইটার জেটের সামনে সব কিছু ডাম্প করছে। তো সেখানে আবার ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার অস্ত্র ব্যবসাকে তো প্রায় বন্ধই করে দিয়েছে। এমনকি রাশিয়ার সব থেকে কাছের উজবেকিস্তান রাশিয়ার সুকোই-35 ফাইটার জেটকে ছেড়ে ফ্রান্সের রাফেলের দিকে দেখছে। আর এখন এই মুহূর্তে উজবেকিস্তান রাশিয়ার ফাইটার জেটকে ছেড়ে ফ্রান্সের রাফেলকে নিয়ে বিবেচনা করা বা বাছা সব থেকে বড় চিন্তার বিষয় কিন্তু এটি রাশিয়ার জন্য। কেননা বন্ধুরা, এখনও পর্যন্ত উজবেকিস্তানের বায়ুসেনাতে শুধুমাত্র রাশিয়ার ফাইটার জেটই মজুদ ছিল। আর এখন এই উজবেকিস্তান রাশিয়ার সুকোই-30 ফাইটার জেটকে ডাম্প করে ফ্রান্সের রাফেল জেটকে নিয়ে চর্চা করছে। যদি এখন শুধুমাত্র উজবেকিস্তানই নয়, রাশিয়ার আরও একটি কাছের মিত্র কাজাকিস্তান রাশিয়ার ফাইটার জেটকে থেকে নিজেদের দূরত্বকে করে নিচ্ছে। মানে একটি সময়ে সোভিয়েত সাংয়ের সঙ্গে যুক্ত থাকা এই দুটো দেশই এখন পশ্চিমের অস্ত্রের দিকে ঝুঁকে পড়েছে বা দেখছে। আর এখন এমন টাইপের খবর ভবিষ্যতে রাশিয়ার ফাইটার জেটের জন্য অনেক বড় একটি ঘাতক বলে প্রমাণিত হচ্ছে।